কেউ পেশায় খেত মজদুর, কেউ বা দিন মজদুর। করোনা ভাইরাসের জন্য প্রায় বন্ধ ছিল রোজগার। এই সব দিন আনা দিন খাওয়া মানুষদের সন্তানদের পূজোর নতুন পোশাক কিনে দেওয়ার জন্য পূর্ব বর্ধমান জেলার চন্না গ্রামে মা বিশালাক্ষী মাতার মন্দিরে প্রায় 150 জন শিশু ও বড়দের হাতে নগদ অর্থ তুলে দিয়ে মানবিক মুখ দেখালো পূর্ব বর্ধমান জেলার কালনার সমাজসেবী সুব্রত রায় ওরফে বাপি। তার এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। প্রায় 500 বছর পুরানো বর্ধমানের চন্না গ্রামে 10 একর জমির মধ্যে এই মা বিশালাক্ষী মাতার আটচালার মন্দির ছিল। ছিল না জল ও বিদ্যুতের ব্যবস্থা। নিজের গাঁটের কড়ি খরচ করে গত 5 বছর আগে এই মন্দিরে নতুন রূপে ফেরানোর উদ্যোগ নেয় কালনার সুব্রত রায়। কলকাতার কালীঘাটের আদলে নতুন করে মা বিশালাক্ষী মাতার মন্দির গড়ে ওঠে। জাগ্রত মায়ের এই মন্দিরকে ঘিরে ভক্তের ঢোল নামে প্রায়। প্রত্যেক শিশু ও বড়দের হাতে মায়ের ভোগ প্রদান করেন সুব্রত বাবু। শুধু এই মন্দিরে নয়, রাজ্যের বিভিন্ন জেলায় নিঃশব্দে মানুষের সেবা করে যান সুব্রত রায় ওরফে বাপি। প্রোগ্রাম আছে এখানে, কোভিড পিরিয়ড চলছে, এখানে অত্যন্ত ঘোরা গ্রাম। এখানে মানুষের জামা কাপড় এবছর হয়তো পুজোয় হবে না, ঠিক আছে। এখানে অনেক বাচ্চা এই মন্দিরের উদ্দেশ্যে আসে, প্রতি সপ্তাহে আসে 300-350 বাচ্চা। 8-10 বছর পর্যন্ত তারা প্রসাদ নেওয়া হয়, প্রসাদ দেওয়া হয়, বিস্কুট দেওয়া হয় প্রতি সপ্তাহে। তা এবছর চিন্তা করছি এদের তো এই করোনার জন্য জামাকাপড় হবে না, খুবই দরিদ্র পরিবার। তা আমি ভেবেছি এদেরকে সবাইকে ভাতা পেতে ওই 80-90 কি 100-120 লোককে 300 টাকা করে দেবো, নগদ পয়সা দেবো তাদের ও জামাকাপড় কেনার জন্য। কেন আমি তো জামাকাপড় আইডিয়া বুঝতে পারবো না, নাহলে আমি কালনা থেকে কিনে আনতাম, কিন্তু আইডিয়া বুঝতে পারবো না বলেই ওদের 300 টাকা করে এই 100-120 জন বাচ্চাকে আমি দেবো। এটাই আমাদের উদ্দেশ্য। না বড়দের জন্য একটা বস্ত্র বিতরণ আছে, কিন্তু সেটা পরের সপ্তাহে, আজকে শুধু বাচ্চারা। হ্যাঁ, প্রতিদিনই হয়, কম বেশি। আজ সকালে যেমন কালনা এতে খান 20 কাপড় দিয়ে এসেছি অলরেডি। উদ্যোগ এবছর মানুষের এই অভাব, এই সময় মানুষ একটা বস্ত্র নতুন আমরা পরবো, আরও যদি আমাদের দৌলতে যদি দু একটা বাচ্চা পড়তে পারে, এটাই আমাদের আনন্দ। আমাদের বাড়িতে বাচ্চা বউ পড়ছে, আমাদের দৌলতে আরেক জন যদি পড়তে পারে তারা উপকৃত হয়। করোনার জন্য কি একটা হ্যাঁ অর্থ সংকট দেখা দিচ্ছে? অবশ্যই করোনার জন্য অর্থ সংকট আছে, অনেক মানুষ খেতে পাচ্ছে না, ঠিক আছে। খেতে পাচ্ছে না, তারা যারা খেতে পাচ্ছে না, পেটেই ভাত নেই, তাদের জামাকাপড় বস্ত্র পরিধান হবে কী করে? তাই চিন্তা করেছি আমি একটা, যে কিছু বাচ্চাকে, সবাইকে দিতে সম্ভব না দেওয়া, 110-120 বাচ্চাকে যদি দিতে পারি, ওদের ওই ক্যাশ টাকাই দেওয়া হবে, তারপর মায়ের হাতে দেওয়া হবে, মায়েরা কিনে বাচ্চাদের কি দেবে। চান্না বিশালাক্ষী মন্দির, আর সুব্রতবাবু আসেন প্রতি রবিবার। উনি বিস্কুট, বাচ্চাদের প্রসাদ, কোনো সময় জামা পায় কুর্তো এগুলো দেন। হ্যাঁ, আর প্রতি রবিবার ভোগ টোগ হয়। উন্নতি যারা আসেন তারা একটু এখানে ভোগ টোগ খান। হ্যাঁ, না তবে ওনার প্রচুর আন্তরিকতা মায়ের প্রতি এবং ভক্তি শ্রদ্ধা প্রচুর। আমরা পুরোহিত হয়েও অতটা হয়তো পড়ে উঠতে পারি না, সত্যি করে যেটা লজ্জিত আমাদের। আমরা কিন্তু ওনার কাছে অনেক ছোটো পুরোহিত হলো, কারণ ওনার দেখেছি প্রচুর ভক্তি শ্রদ্ধা বা ঊর্জা, যেভাবে ওর চলার ধারা, আমরা খুব লজ্জিত হই, আমরা পারি না অতটা ঠিক ইয়ে করতে। উনি প্রচুর মায়ের প্রতি, মানে উনিই বোধহয় মায়ের ছেলে, এমন মায়ের সাথে ওনার দেখি খান বা হ্যাঁ বিশাখ। ওনার তো কোনো স্বার্থ নেই, উনি তো নিঃস্বার্থভাবে এত ছেলে মেয়ে নিয়ে উনি সবাই ছেলে মেয়ে বা বাবা ভাবেন যে, এবং সেইভাবেই চলাধারা ওনার এই ব্যাপারটা থাকেন। মানে প্রচুর আন্তরিকতা আছে মা বিশালাকে এখানে। এখানে প্রথম যেদিন আসেন আমি ছিলাম, উনি আমায় বলেছিলেন যে কিছু একটা করে যাবো এখানে। তা আমি বলেছিলাম এরকম বাপি অনেক আসে, আমার 6 মাস পালা ধরুন, তা অনেক আসে আর চলে যায়। তা বাপি মাঝে মাঝে বলতো কাকু, আমি বললাম বাপি লজ্জা দিও না, তাহলে এই আসে আর চলে যায়। তা উনি 40,000 টাকা আর আমায় 5,000 দিয়েছিলেন লেবারের জন্যে, আমি টুকিটাকি কটা গেল মিস্ত্রি এমনি মিস্ত্রি বা অন্যান্য পড়েছিলাম। তা উনি এতটা ভাবিনি, তা আমরা কিছু খরচা করে বাগিয়েছিলাম ফান্ড থেকে, উনি ছাড়িয়ে দিয়েছিলেন। তা আমার বাড়ি থেকে বকে ছিল যে এবার তোমায় গাঁ থেকে তাড়াবে, উনি যদি না আসেন তাহলে ভেঙে দিয়ে চলে গেলো, আমরা ভয় খেয়েছিলাম। তা উনি এতদূর করবেন এবং এত আন্তরিকতা ওনার আমাদের জানা ছিল না, ওনার ঋণ আমাদের কোনো শোধ করতে পারবো না। এটা মা বিশালাক্ষী মন্দির, এটা প্রায় 700-800 বছরের প্রাচীন মন্দির। এটা আপনারা হয়তো আগেও জেনে থাকবেন, এই মায়ের মন্দিরেই সাধু কমলাকান্তের সিদ্ধি লাভ করেছিলেন। আর সাধু কমলাকান্তের এই মাকে, সাধু কমলাকান্তের জন্যই এই মাছ বিখ্যাত।
হয়তো বহুত ভারতবর্ষের অনেক দূরে একটা প্রাচীন গ্রাম ও পুরনো গ্রামে একটা অজ গ্রামে হয়তো এই মায়ের মন্দির অবস্থিত, কিন্তু এখানে ভক্তি ছাড়া আর কিছুই নেই। এই মা খুবই জাগ্রত। সামনের গত 10-15 দিন আগে একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। মানে এক রাতে 6টা তালা ভেঙে, 2টো দরজার 6টা তালা ভেঙে পুরো দরজা মানে মন্দির ওপেন করে দিয়েছিল। কিন্তু এসে দেখি, সকালে দেখি, আমরা ভেবেছিলাম সমস্ত কিছু চুরি হয়ে গেছে। আর সুব্রত দার অবদানে মায়ের বাসনপত্রও কম নেই, বহু টাকার, প্রায় লক্ষাধিক 4-5 লক্ষ টাকার বোধহয় মালপত্র আছে। তো এসে দেখছি একটা কানাকড়িও কিচ্ছু যায়নি। আর এটাই আশ্চর্য হয়ে গেলাম, হয়তো চোররা দরজা খুলেছিল, এত কষ্ট করে তালাফালা ভেঙেছিল, কিন্তু হয়তো প্রবেশই করতে পারেনি। আমরা এসে দেখলাম একটা কিচ্ছু লণ্ডভণ্ড নেই, কিচ্ছু নাই। আর এরকম অলৌকিক ঘটনা এখানে প্রায়ই হয়ে থাকে, এবং এখানকার বাসিন্দারা, এই এলাকার বাসিন্দারা এখানে যারাই আসেন সব ভক্তিমূলকভাবে ভক্তি নিয়েই আসেন, এবং সবাই ভক্তি নিয়েই যায়, এবং অনেকেরই মনস্কামনা পূর্ণ হয়, এই আমরা জেনে আছি।